अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादा এই স্থান আমার সুভদ্রা মাহিয়া বংশীর সবাই এভাবে কি দেখছো আমি সুভদ্রা সুভদ্রা মাহিয়া বংশী আমার স্মৃতি ফিরে এসেছে তাই তো আমি এখানে চলে এলাম নিজের বাড়িতে তোমাদের সবার কাছে ডিএম তুমিও আমাকে চিনতে পারছো না আরে আমি তোমার সুভদ্রা আমার সুভদ্রা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল বুঝতে পারলে আমি কি বললাম এখন যাও তুমি এখান থেকে আমি জানি না তোমার হাতে যে প্রাণ ত্যাগ করেছিল সে কে আমি শুধু এটাই জানি যে আমি সুভদ্রা সুভদ্রা মাহিয়া বংশী তোমার স্ত্রী আর এটার আমি প্রমাণ দিতে পারি দেখো মা এই শাড়িটা মনে আছে তুমি আমার বিয়ের পর প্রথম দীপাবলিতে দিয়েছিলে আরে এই হারটা মনে আছে তুমি কবে দিয়েছিলে যখন তুমি ধর্মপুরে ফিরে আসছিলে অ্যান্টওয়ার্পের প্রথম ডিল সাইন করেছিলে মা তুমি কি এই জিনিসগুলো চিনতে পারছো না এই জিনিসগুলো তোমার মেয়ে সুভদ্রা নয় এটা তো সুভদ্রার মা নিজের মেয়ে জিনিসগুলো চিনতে পারছো কিন্তু মেয়েকে চিনতে পারছো না দেখো আমি তোমার সুবি মেঘনা তুইও কি আমায় চিনতে পারছিস না মনে নেই কলেজে কত আনন্দ করেছি আমরা সবাই তুই আমি ডিএম একসাথে কত ভালো সময় কাটিয়েছি তুইও আমাকে ভুলে গেলি মেঘনা না আমার সব মনে আছে তিনটে থেকে ছটা ছটা থেকে নটা আর নটা থেকে বারোটা ওটা কোন সিনেমা ছিল যেটা আমরা একসঙ্গে পরপর দেখেছিলাম অনুসন্ধান
খুব ভালো করে মনে আছে আমার। সারাটা দিন কলেজে যাইনি আমরা, আর তারপরে কত বকা খেয়েছিলাম। রসিক, রসিক তুমিও ভুলে গেছো, যখন তুমি মেঘনাকে ভালোবেসেছিলে তখন তোমার প্রথম প্রেমপত্র আমি তো এনে ওকে দিয়েছিলাম। মেঘনার বাবা মা বিয়েতে রাজি হননি, ভেঙে পড়েছিলে তুমি, আর তারপর ডিএম ওনাদেরকে বিয়ের জন্য রাজি করায়। কদ্দু, তোর মনে আছে কিনা জানি না, আমার খুব ভালো করে মনে আছে, তুই যখন স্কুলে পড়তিস তখন তোর ইউনিফর্মের নীল ওড়নাটা তোর একদম ভালো লাগতো না। বাড়ি থেকে অন্য ওড়না পরে যেতিস আর স্কুলে গিয়ে ওটা পড়তো, আর তারপর তো তুই স্কুলই পাল্টে ফেললি শুধুমাত্র ওড়নার কারণে। তোর বাবাকে আমি বুঝিয়েছিলাম, আর হিতেন চার বছরের ছিলিস তখন, তুই হিরে খেয়ে ফেলেছিলিস মনে আছে? কি ভয় পেয়ে গেছিলাম আমি, আর ডিএম কত কষ্ট করে তোর প্রাণ বাঁচিয়েছিলাম। চম্পাকুলি, তোর দিদা কেমন আছে, এখনো কি কানে কম শোনে? বাপরে, প্রশ্ন এক করলে উত্তর আরেকটা পেতাম। এখনো সেরকমই আছে নাকি ডাক্তার দেখিয়েছিস? পিনাকি দাদা, আপনার মনে আছে আমার বিয়ের বন্দোবস্ত তো আপনিই করেছিলেন, আমি কি সত্যি বলছি না ডিএম? মা, তুমি ভুলে গেলে ছোটবেলায় আমাকে তুমি খুকি খুকি বলে ডাকতে? আর বাবা, তোমার মনে আছে তুমি মাকে বলতে আমি মোটা কিন্তু আমার মেয়ে যেন মোটা না হয়? আর কি প্রমাণ দেব যাতে বুঝবে যে আমি সুভদ্রা মাহিয়াবংশী? আরে, এক একটা মুহূর্ত কাটিয়েছি আমি এই বাড়িতে তোমাদের সবার সাথে। ডিএম, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা আর এই জীবনের থেকে বেশি কি প্রমাণ চাও তুমি? আমার মনের থেকে বড় সাক্ষী আর কিছুই হতে পারে না, আর আমার মন এখন এইটা স্বীকার করতে একেবারেই রাজি নয় যে তুই সুভদ্রা। এখন যা, যা এখান থেকে। ডিএমি, তুমি কি বলছো? ঠিক আছে, সব সময়ের জন্যই তোমার আনন্দই আমার আনন্দ, তুমি যদি এটাতেই খুশি থাকো তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা। এত বছর পরে আজ আমার মা ফিরেছে, আমি আমার মাকে যেতে দেব না, কেউ মানুক বা না মানুক, আমি মানি তুমি আমার মা।